মাগো তোমার মত লয় না কেহ আমায় বুকে টানি আদর করে মুছে না কে মা আদর করে মুছে না কে আমার চোখের পানি হায়রে মা জননী আমার হায়রে মা জননী আল্লাহুম্মা আমিন মাবুদ মাবুদ আপনি কি আসমানে না জমিনে রে আল্লাহ না পাহাড়ে না দরিয়ায় রে আল্লাহ গত জীবনে আপনি আল্লাহ কত তালাশ করলাম দেখা পাইলাম না আল্লাহ বহু সন্ধানের পরে এই ব্রাহ্মণবাড়িয়া জেলা বিজয়নগর থানা আরিয়াল খন্দকার বাড়ি যুবকদের উদ্দেশ্যে কবরবাসীদের স্মরণে তৃতীয় বাৎসরিক ইসলামী সুন্নি মহাসম্মেলন সাজাইয়া আমার কতগুলো আকারে বাঁকা মুরব্বি বাবাদেরকে লইয়া যুবক নওজোয়ান ভাইদেরকে লইয়া ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাদেরকে লইয়া ফরদার আড়ালের আমার মা বোনদেরকে লইয়া আপনি আল্লাহর জাগি জাগি মাত দরবারে হাত বাড়াইলাম আল্লাহ সারা রাত তোমার দরবারে মায়া লাগে পছন্দ হয় রে দয়া ওই রাতের চুলাই তুমি আমাদের জীবনের গুণা গুলা মাফ কইরা বে গুণা মা সন্তানরা বানায়া দাও কি গো আমার এই আরিয়াল খন্দ কারবারে এবং আশেপাশে এলাকার মা গনের আগ কি গো মা দুনিয়ার কাজকর্ম গুলা বন্ধ হয়েছে নি গো মা ও মা আর কতকাল দুনিয়ার রং তামাশার মধ্যে সময় কাটাইবা আর কতকাল টিভি সিরিয়াল দুইটা সময় কাটাইবা মা দেখো না আজকে এই আরিয়াল খন্দ কারবারের জমিনে এই যুবক ভাইদের উদ্দেশ্যে কবরবাসীদের স্মরণে এত সুন্দর শুনবে মহাসম্মেলন মারা গো তোমার ঘরের একটা কন্যার মধ্যে যায় না মাঝে বিষয়া ঘমা ঘরের একটা কন্যার মধ্যে উজু বানাইয়া আমার আল্লাহ আল্লাহ রাসূল খুশি করার জন্য দয়াল আল্লাহর দরবারে বিদা হাত বাড়াইয়া দেবো না গোমা আমাদের বিশ্বাস আছে গোমা আমার আল্লাহ আপনার খালি দেবে না কিরে আমার এই আরিয়াল এলাকার ভাই বাবার আরে কিরে ভাই আর কত গাও দুনিয়ার আড্ডা বাজি রং তামাশার মধ্যে কাটাইবা একদিন দুনিয়ার রং তামাশা থাকবে না দোকান পাতের আড্ডা বাজি থাকবে না দুনিয়া ছাড়া একদিন বিদায় হইয়া চলিয়া যাইবা কিন্তু ভাই রে ভাই আজকে আমি একদম গুণাগার স্বামী জাগার সঙ্গে দয়াল আল্লাহ দরবারে বিদায় রাখবার আমাদের বিশ্বাস আছে রে আমার হলায় আপনার খালি দিবে মা জানি না রে আল্লাহ আমার কোন ভাই বাবার জন্য জানি গো আজকে এই মুনাজাত জীবনের শেষ মুনাজাত কইরা হাত বাড়াইছি জানি না রে আল্লাহ আমার কোন ভাই বাবার জন্য জানি রে আজকের মাহফিল জীবনের শেষ মাহফিল করে রাত বাড়াইছি জানি না রে আল্লাহ আমার কোন ভাই বাবার জন্য জানি গো আজকে এই এলাকার গুরুস্থানের মাটিটা লাফালাফি করে আমার কোন ভাই বাবার জন্য জানি গো এই এলাকা নয় শুধু এই এলাকার বাসপুরার বাসগুলা ভাই লাল লাল হইয়া গেছে ও আল্লাহ কার জন্য জানি এই বিজয়নগর সান্দুরা বাজারে কাপড়ের কাপড়ের দোকানে কাপড় খাইটা রেডি কইরা রাখছে আল্লাহ খন্দকার কবরের কথা মনে হইলে বড় ভয় লাগে রে আল্লাহ বড় ভয় লাগে রে
আল্লাহ অন্ধকার কবর লাগা কোনোভাবে সহ্য করতে পারবো না, অন্ধকার কবর লাগা কোনোভাবে সহ্য করতে পারবো না। আল্লাহ দুনিয়ার মানুষ কেমনে দামি, দুনিয়ার রং তামাশার জন্য পাগল হইল একটা মানুষ দুনিয়ার জমিনের মধ্যে, আল্লাহ আল্লাহ রাসূলের ইবাদতের মধ্যে মশগুল নাই। আল্লাহ দুনিয়ার মানুষ কবরের আমাদের কথা চিন্তা করে না, দুনিয়ার মানুষ কবরের কথা চিন্তা করে না। উদার কসমে ও আমার বিজয় নগরের বাবারা, কবরের আজাবের কথা যদি চিন্তা করতা কোনোদিন গুনার কাজের দিকে চাও বাড়াইতা না। কবরের আজাব মানুষ দেখি তো কব আজাব যদি মানুষ দেখি তো গরবারি সারিয়া পাগল হই তো। আজকে দুনিয়ার জমিনে গুনার কথা স্মরণ করে তোমার দরবারে হাত বাড়াই ছোড়ে আল্লাহ বাবু, তোমার মদিনার নবী বলছে যেই মানুষটার একটা দাড়ি ফাইকা যায়, যেই মানুষটার একটা চুল ফাইকা যায়, আল্লাহ তার জন্য নাকি মরণের একটা সিঁড়ি চলে আসে রে দয়া। আমার দাড়ি ফাঁকা ভাই বাবার মুরব্বী বাবারা, মরণের কথা চিন্তা করিয়া আজকের মাহফিলের মধ্যে বৈশাখ এসে রে আল্লাহ, যেই ভাই বাবারা রাস্তাঘাটে ঘোরাফেরা করে রে আল্লাহ, তাদেরকে মাহফিলের প্যান্ডেলে বসার তৌফিক দান করে দাও। জানি না রে আল্লাহ আজকের মাহফিলে এমন সন্তান হাত বাড়াইছে মা নাই, এমন সন্তান হাত বাড়াইছে বাবা নাই। আল্লাহ যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাটিয়া মাতার গামছা ফালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তানের মুখে একটু খানা পিলা দেওয়ার জন্য রোদে ফুরিয়া মেঘে ভিজিয়া বাবা কত কষ্ট করিয়া সন্তানের জন্য খানার জোগাড় দিছে, আজকে কার জানি এমন বাবা নাই। আল্লাহ যাদের বাবা অন্ধকার কবরে মুর্দে গান লাশ হইয়া শুয়া রইছে, আল্লাহ তাদের বাবার কবরটারে তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ আমার বাবার মতো আদর এই জগতে আর কেহই করে না। ও আল্লাহ কার জানি দুনিয়ার জমিনের মধ্যে মা নাই, হায় রে মা যেই মারে মা কুয়া ডাক দিলে কলিরার আগুন ঠান্ডা হইয়া যায়। ও আমার পর্দার মা জানি আজকে আপনারা মার এগারে আঘাত বাড়াইছেন, আপনারা বাবার এগারে আঘাত বাড়াইছেন গো মা। যাদের মা নাই তারা জানে দুনিয়ায় মা কত আপন, যাদের বাবা নাই তারা জানে দুনিয়ায় বাবা কত আপন। আল্লাহ তোমার নবী বলছে যদি কোনো মানুষ মায়ের দিকে একবার নেক নজরে তাকায় আল্লাহ নাকি তার কপালের মধ্যে একটা কবুল কদর সওয়াব দান করে দেয়, তার আমল নামায় একটা কবুল কদর সওয়াব দান করে দেয়। আল্লাহ কোন সন্তান জানি আজকে বাড়িতে দেয়া মায়ের মুখ দেখবো না। আল্লাহ আগের বছর আল্লাহ মা জননী বাড়িতে ছিল যে মারে মা কুয়া ডাক দিছে, আজকে মা কুয়া ডাকতে পারবে না। আল্লাহ যাদের মা নাই তাদের মায়ের কবরটারে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। দয়াল রে ও দয়াল আল্লাহ, এখানে অনেক সন্তান মায়ের জন্য চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দে, তারা জানে জগতের মধ্যে মায়ের মতো আদর দুনিয়ার কোনো মানুষ করে না। সন্তান চাকরি থেকে আসুক আর কাজে কর্ম থেকে আসুক, মা জননী সর্বপ্রথম সন্তানরে টান দিয়া কপালটার মধ্যে একটা সুমা খায়, আজকে মায়ের মতো আদর দুনিয়ার জমিনের মধ্যে কেউই করে না। সবাই একটু মায়ের মুখাব্বতি আল্লাহর দরবারে ফরিয়াদ করে না ডাক দেন।